ছয় বছরেও সংস্কার শেষ হয়নি জামালপুর শেরপুর বনগাঁও 32 কিলোমিটার সড়ক। বিস্তারিত জানাতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেরাজউদ্দিন। মেরাজ, ছয় বছরেও সংস্কার শেষ হয়নি, আবার ঠিকাদারও পালিয়ে গেছে, এই অবস্থায় কবে নাগাদ সংস্কার কাজ শেষ হবে? হ্যাঁ, আপনি যে কথাটা বলতেছিলেন যে এই জামালপুর থেকে বনগাঁও পর্যন্ত 32.40 কিলোমিটার রাস্তা, এই সড়কটি কিন্তু আসলে 2018 সালে ফেব্রুয়ারি মাসে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয় এবং তখন থেকে শুরু হয়। তরুণা এন্টারপ্রাইজ, এসইপি এবং এমইবি এন্টারপ্রাইজ, এই তিনটি প্রতিষ্ঠানকে প্রথমে কাজ দেওয়া হয় এবং পরবর্তী সময়ে দেখা যায় যে এই সড়কের কাজ তারা অন্তত পক্ষে 40% কাজ বাকি থাকা অবস্থায় তাদের বিরুদ্ধে কিন্তু দুর্নীতি এবং অনিয়মের একটা অভিযোগ উঠে এবং এখানে তদন্ত হওয়ার পরে কিন্তু সেটা প্রমাণিত হয়। পরবর্তী সময়ে এই তিনটি প্রতিষ্ঠানই কিন্তু এখান থেকে আসলে চলে যায় এবং তারা পালিয়ে যায়। এবং আমরা সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে তাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এবং নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা যখন উদ্যোগ নিয়েছেন তখনই তারা পালিয়ে যায়। পরবর্তী সময়ে যখন এই রাস্তাটি অন্তত 40% কাজ অবশিষ্ট থাকে সে অবস্থায় কিন্তু আবারও তারা তমা কনস্ট্রাকশন নামে আরেকটা প্রতিষ্ঠানকে এই কাজটা দেওয়া হয় এবং তমা কনস্ট্রাকশন প্রাথমিকভাবে তারা যে এখানে কাজ করার পরে প্রাথমিক বিলটা নেওয়ার পর তারাও কিন্তু আসলে পালিয়ে যায়। বিশেষ করে তারা তখন দেখায় যে কাজের যে সময় তারা কাজ গ্রহণ করেছিল তখন কিন্তু মূল্য ইয়ার যন্ত্রপাতির মূল্য এবং দ্রব্য সামগ্রীর মূল্য কিন্তু তখন কম ছিল। পরবর্তী সময় তারা যখন দেখতেছিল যে এই এই জায়গায় তারা কাজটা সঠিকভাবে করতে পারবে না এবং তাদের মূল্য উঠবে না, এই অবস্থায় তারা কিন্তু আসলে কাজ না করে অনেকাংশে বেশি টাকা নিয়ে তারা পালিয়ে যায়। এবং পরবর্তী সময় থেকে কিন্তু সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে তাদেরকে বারবার চিঠি দেওয়ার পরেও কিন্তু তারা কাজ শুরু করেনি। এখন এই অবস্থায় কিন্তু আসলে কাজটা পড়ে আছে এবং দুর্ভোগের মধ্যে রয়েছে অঞ্চলের মানুষ। এখানে আমরা সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে তারা আসলে এই জায়গাতে তমা কনস্ট্রাকশন ফার্মকে বারবার চিঠি দেওয়ার পরেও তারা কাজ শুরু করছে না, এই অবস্থায় তারা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদেরকে জানিয়েছে এবং তারা কবে নাগাদে আসলে এই সড়কে কাজ শেষ হবে এই কথাটা তারা এখনো নিশ্চিত করে বলতে পারছেন না। শেরপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মেরাজউদ্দিন।